ইতিহাসে ইসরায়েলের সামনে এমন সময় হয়তো আগে আসেনি। গাজায় পুরো দমে যুদ্ধ চলার মধ্যেই আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ও ব্যর্থতার দায়ে নিজ জনগণের তোপের মুখে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে উত্তর ইসরায়েলে শোনা যাচ্ছে স্বাধীনতাকামী ইসরায়েলিদের আওয়াজ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। চলমান গাজাযুদ্ধে জড়িয়ে নানা দিক থেকে বিপাকে ইসরায়েল। আন্তর্জাতিক মহলে নিজেদের প্রতি বিশ্ব সমর্থন হারানোর পাশাপাশি সারা বিশ্বের সচেতন মানুষের তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে দখলদার ইসরায়েল। একমাত্র যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই যুদ্ধে টিকে আছে তারা। তারপরও যুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে, অর্থাৎ হামাসকে নির্মূল করতে পারছে না তারা। উল্টো বিভক্তির সুর এখন ইসরায়েলে। জিম্মি নাগরিকদের উদ্ধারে ব্যর্থতার দায়ে এরই মধ্যে ইসরায়েলের রাজপথ উত্তপ্ত সরকার বিরোধী আন্দোলনে। অন্যদিকে নেতানিয়াহুর নিয়ন্ত্রণাধীন পুলিশ আন্দোলনে বাধা দিয়ে জন অসন্তোষ পৌঁছে দিয়েছে চরমে। অসন্তোষ বাড়ছে আরও কারণে, যুদ্ধের ব্যয় নির্বাহ করতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিও কিছুটা টালমাটাল। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেটস বলছে, ধারণার থেকেও বেশি মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে ইসরায়েল। 2024-এর এপ্রিল মাস হিসেবে ইসরায়েলের আবাসন, পরিবহন, খাদ্য ও বস্ত্রের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অপ্রত্যাশিত হারে বেড়েছে। ভাবনার আরও কারণ রয়েছে, দীর্ঘ সময় ধরে যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েল, কিন্তু যুদ্ধের শেষ কোথায় বা গাজায় যুদ্ধ শেষে কী হবে তা নিয়ে কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। এই প্রশ্নেই দ্বিধাবিভক্ত ইসরায়েলের প্রশাসন। নেতানিয়াহু চাচ্ছেন গাজায় সামরিক শাসন প্রতিষ্ঠা করতে, কিন্তু মন্ত্রিসভার অন্যতম সদস্য প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট এই সিদ্ধান্তের ঘোর বিরোধী। গ্যালান্টের এই অবস্থানে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সারা বিশ্বে গণতন্ত্রের নামে ও স্বৈরাচার বিরোধী শক্তি হিসেবে মোড়লগিরি বজায় রাখা যুক্তরাষ্ট্রও তাই নিজেদের ইমেজ রক্ষার্থে সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান নেবে বলেই অনুমান করা যায়। তবে এসব ছাড়িয়েও যে কারণে ভেঙে যেতে পারে দখলদার জায়নবাদী রাষ্ট্র, তা হল উত্তর ইসরায়েলের লেবানন ঘেঁষা অঞ্চলে দানা বাঁধছে ইসরায়েল রাষ্ট্র থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হতে চাওয়া ইসরায়েলিরা। ইসরায়েল কনফ্লিক্ট জোন ফোরামের এক মিটিংয়ে উত্তর ইসরায়েলের ইহুদি বসতি স্থাপনকারী নেতারা জানিয়েছেন, তারা ইসরায়েল থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে স্টেট অব গ্যালিলি নামে একটি আলাদা রাষ্ট্র গঠন করতে চান। আল মায়াদিন নেটওয়ার্কের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিরোধ ক্ষমতা হারানোর ফলস্বরূপ ইসরায়েলি কনফ্লিক্ট জোন ফোরাম স্টেট অব গ্যালিলি প্রতিষ্ঠা এবং ইসরায়েল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছে। সব মিলে অবস্থা এখন এমন যে আরব বিশ্বের সম্মিলিত কোনো উদ্যোগই পারে এই অঞ্চলে ইসরায়েলকে প্রতিহত করতে। বৈশ্বিক ও আভ্যন্তরীণ চাপের মুখে ইসরায়েল সবচেয়ে দুর্বল সময় পার করছে। এই সময়টাতে ইসরায়েলকে কাবু করার যে সুযোগ সম্মিলিত আরব বিশ্বের সামনে রয়েছে তা হাতছাড়া করলে অদূর ভবিষ্যতে এমন সুযোগ আর নাও আসতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।